নমস্কার ছাত্রছাত্রীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য ক্লাসে নিয়ে এসেছি মার্টিন প্রশ্ন ভৌত বিজ্ঞান মডেল অ্যান্সার পেপার নাইনের গ্রুপ এ এবং গ্রুপ বি যে দুটি পার্ট আছে সেই দুটি পার্টের সমস্ত কোশ্চেনের উত্তর তাহলে চলো ছাত্রছাত্রীরা পুনরায় ক্লাসে ফিরে যাওয়া যাক এক সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ পূর্ণবাক্যে লেখো আই একটি ও টু ইউ ষোলো পরমাণু পরম ভর সিদ্ধ ষোলো এ এম ইউ ডবল আই একটি এক পারমাণবিক ভর একক সমান এটি হবে দ্বিদ্যাগোত্তর ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দে মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তিন একটি স্টিমার নদী থেকে সাগরে প্রবেশ করলে বিদ্যাগোত্তর আরও ভেসে উঠবে আই ভি পরন্ত বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করার কারণ বিদ্যাগত বায়ুর সান্দ্রতা ভি প্রকৃতি প্রকৃত দ্রবণে দ্রাব দ্রাবের কণার ব্যাস এটি হবে টেন টু দেওয়া মাইনাস এইট সেমি বা তারও কম ভি আই ও হল একটি বিদ্যাগের উত্তর ক্ষারকীয় অক্সাইড আই অ্যাসিড ও খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হল সিদ্ধুক্ত জিঙ্ক ভি ত্রিপুরা একটি গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুতে গতিশক্তি চার চারগুণ হয় গ্রুপ বি দুই নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় আই এস পিতে অষ্টাশি গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত এটি হবে যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন এস টি পিতে বাইশ দশমিক চার এখানে অষ্টাশি বলেছে তাই এর তাই বাইশ দশমিক চার গুণিত দুই সমান চুয়াল্লিশ দশমিক আট লিটার হবে এরপরে আছে অথবা জলের একটি অনুর ভর আঠেরো বাই এন গ্রাম এটি সত্যনাম মিথ্যা নির্বাচন করতে বলেছে এটি হবে যে ঠিক এরপরে আছে ডবল আই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডের নীতি প্রযোজ্য ঠিক না ভুল নির্বাচন করো ভুল তিন জলে নুন যোগ করলে জলে পৃষ্ঠতান বাড়বে না কমবে এটি হবে কমবে আই সর্বোচ্চ যে বেগ প্রবাহী কোনো নলের মধ্য দিয়ে ধারা রেখ প্রবাহে প্রবাহিত হয় তা হলো প্রবাহীর ড্যাশ সূন্যাসন পূরণ করতে বলেছে এটি হবে ধারা রেখ ভি একটি তরল এরোসল হলো ড্যাশ সূন্যাসন পূরণ করতে বলেছে এটি হবে মেঘ এরপরে আছে ভিআই পিবি ও এইচ এর হোল এনও থ্রি কোন ধরনের লবণ এটি হবে যে ক্ষারকীয় লবণ অথবা অম্লনাশকের মূল উপাদান দুটি একটি হল এম জি ও এইচ এর হোল টু অপরটি কি এটি হবে যে এ এল ও এইচ এর হোল থ্রি এরপরে আছে ভি ডবল আই একটি ইঞ্জিন ক্ষমতা ফাইভ এইচ পি বলতে কী বোঝায় যেহেতু এক ক্ষমতা অর্থাৎ এইচপি অর্থাৎ হর্স পাওয়ার ইজিগাল টু সাতশো ছেচল্লিশ ওয়াট অতএব পাঁচ অস্ত্র ক্ষমতা জিকায় পাঁচ গুণ সাতশো ছেচল্লিশ সমান তিন হাজার সাতশো তিরিশ ওয়াট অর্থাৎ ইঞ্জিনটির ক্ষমতা তিন হাজার সাতশো তিরিশ ওয়াট এর অর্থ ইঞ্জিনটি এক সেকেন্ডে তিন হাজার সাতশো তিরিশ জুড় কার্য করতে পারে এরপরে আছে অথবা বল ও সরণে মধ্যস্থ কত হলে কৃতকার্য শূন্য হয় এটি হবে নব্বই ডিগ্রি ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমার এই ভিডিওটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমরা কমেন্ট করবে এভাবে তোমাদের কোন কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন আমি তোমাদের কাছে তাহলে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের বলবো তোমরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবি তাহলে যখনই ভিডিও আমি আপলোড করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে